কাছে কি জানি বাচ্চা মানুষ হয়তো হতেই পারে ভুল, আবার বাড়ি যাবে, ওই দশটা টাকাও ওকে দিয়ে দেবে। ওই টাকাটা নিয়ে তারপর থেকে আর কোনো কেস নেই, যে অটোতে উঠেছে বা ওখানে দু একটা সিসিটিভি আছে সেগুলোতেও মানে সেরকমভাবে দাদা ট্রেস পাওয়া যাচ্ছে না। তারপরে তো সারাদিন এদিক ওদিক খুঁজলাম, জবরদস্তি ছিলাম, যেটা ফার্স্ট একটা মন খারাপ লাগে। কবে থেকে নেই? কবে? দু তারিখ সকাল সাড়ে নটা থেকেই আনো। বকাবকি করেছিলাম তারপর থেকেই চলে গেছে নাকি? না, বকার পরেও কিন্তু মনে আমি যে বকেছি, বকে আসার পরেও কাজ করেছে, ঘরে ঘর ঝাড় দিয়েছে, দিয়ে আমি আমি ওকে বলছি কি জলটা জল দে, আমাকে তাড়াতাড়ি গাড়িটা জল দে, আমি বেরাবো সাড়ে নটার মধ্যে আমি বেরাই। ওই জলটা আনছে না, আমি যেই পেছন দিকে গেছি তারপর মায়ের অত্যাচার তো বটেই। একটা দেখুন, ছোট থেকে একটা শিশু যদি বড় হয় তার তো মানসিক বিকাশের প্রয়োজন হয়। ওর ওর পারসিস্টিটা খুবই দুঃখজনক। প্রথম কথা হলো, ও ছোটবেলায় ওর চোখের সামনে ও দেখে যে ওর মা গলা দিয়ে ঝুলছে, তখন ওর বয়স ধরুন আড়াই থেকে তিন বছর বয়স। ওই একটা শিশু যে নিজের চোখে ওই ওই একটা মর্মান্তিক ঘটনা সে দেখেছে, সে তো অন্যান্য বাচ্চা থেকে তার শিশু শৈশব সাল 18 সাল থেকে শুরু হয়েছে। 18 সালে যখন বিয়ে হওয়ার পর কিছুদিন পর থেকে শুরু হয়েছে। ওর আমার রিলেটিভরা বলতে পারবে, ওখানে ও যখন একবার অশান্তি করে ওকে নিয়ে গেল ইয়েতে, সেখানে গিয়ে ওর সারাটা শরীরে মেরে নাকি কালশিটা করে দিয়েছে, করে দিয়েছিল, ভালোই ভালো বাড়িতে চলে আসে। শাস্তি কে কার কি শাস্তি সেটা পরের কথা, আমি কেমন বাক্য চাইব যেন মেয়েটা বাড়ি ফিরে আসে। ঘটনাটা হলো গত 2 তারিখ সকাল 7:30 থেকে 8 নাগাদ। মেয়েটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মেয়েটি নাকি আমাদের বাড়ির পেছন দিক থেকে চলে যায়। এবং কি নাম মেয়েটির? নাম হলো জুয়েল ধর। কোন ক্লাসে পড়ে? ক্লাস 6, এবার 7 উঠবে। আমাদের মণ্ডলপাড়া বালিকা বিদ্যালয়। তারপর আমি এটা জানতে পারি আমার বাড়ির পেছনে শম্ভু বলে একটি ছেলে, আমারই বন্ধু, তার কাছ থেকে। তারপর তো মোটামুটি আমি সবার কাছে আমার যে সব ফেসবুক ফ্রেন্ড ফ্রেন্ড ওদের জানিয়েছি ঘটনাটা। তার বাবা মাও খুঁজতে টুজতে বেরিয়েছে। তারপর থেকে আমি আশেপাশে যেসব যেমন আমার প্রতিবেশী ভাই বাপি অমিত ভদ্র, তাকে জানাই, সে বিষয়টা যেখানে যেখানে জানানো জানিয়েছে এবং আমার মাধ্যমে সমস্ত কিছু। এবং তারাও কি করেছে, ওরা সেদিন রাত্রে 8:30 নাগাদ বোধ হয় একটা মিসিং ডায়েরি হয় আমাদের ভাটপাড়া থানা, 35 নম্বর ভাটপাড়া থানা জানানো হয়। তারপরে জানানোর পরে সেখানে সেখান থেকে পুলিশ, তারপর বোধ হয় আমাদের বাড়িতে এসেছিলেন। পুলিশ আসার পর পুলিশ ইনভেস্টিগেশন করে গেছে, দেখে গেছে, জিজ্ঞাসা করে গেছে কোথা দিয়ে ও গেছে, আশেপাশের প্রতিবেশীদের কি নাম, এই জিনিসগুলো জিজ্ঞেস করে তারপরে পুলিশ যায়। ওই একটা কিছুটা নির্যাতন তো আছেই, এখন সেটা সৎমার ইয়েই হোক, আমরা যেটা দেখেছি চোখের উপর, বাবা কি করি তো যে চলে যাবে, এটা তো এইভাবে এর আগেও 2-3 বার চলে গেছে, কিন্তু তাকে পাওয়া গেছে, কিন্তু এটা এখন দেখছি আমরা রেঞ্জের বাইরে চলে গেছে। এই বিয়েটার পর থেকে সে হঠাৎ চলে যাচ্ছে এবং 4-4 বার অ্যাটেম্প্ট, এটা বোধ হয় সম্ভবত 5 বার। এখন একটাই চাওয়া, সেটা হচ্ছে প্রথমত মেয়েটা বাড়িতে ফিরে আসুক, সেই সালামত মেয়েটা ফিরে আসুক, আর আমার কিছুই চাওয়া নেই। ওর বাবা মা তো নেই,